বলো, তোমার বক্তব্যটাও শুনে যাই। ব্যঙ্গ করছো কেন? যদি কিছু মনে না করো, একবার দেখা করা কি সম্ভব? না 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 না, এখন আর দেখা করা সম্ভব নয়। যা বলার ফোনেই বলো। কি কি বলছো বলো। আচ্ছা আলো, আমাকে তুমি কি ভাবো বলো তো? আমি কিন্তু ওদের দলে নই আলো। তুমি হাসালে মলয়, অতগুলো মানুষ সবাই যখন আমাকে জোর করে অপরাধী প্রমাণ করলো, তখন তুমি কোথায় ছিলে? তুমি তো তখন ওদের দলেই থেকেই একটু আড়ালে দাঁড়িয়ে দেখছিলাম, বিড়বিড় হাসছিলে। অর্থাৎ তোমার তখন মুক্তির আনন্দ হচ্ছিল। তোমার জীবনে এক সাংঘাতিক বোঝা নিঃশব্দে বিলুপ্ত হতে চলেছে। হ্যালো, আমাকে একটু বোঝার চেষ্টা করো। চুপ করো মলয়, এখন আর তোমার ভালো মানুষ সাজার কোনো দরকার নেই। আমার কাছে এখন ওগুলোর কোনো মূল্য নেই। আমি এখন সব সীমার বাইরে চলে গেছি। কি বলছো তুমি? তুমি কি একটু বোঝার চেষ্টা করবে না আমায়? ভুল তো তুমিও কিছু করেছো। কি ভুল করেছি আমি? আচ্ছা মলয়, তুমি আমাকে একটু বোঝাবে কোনটা ভুল আর কোনটা ঠিক? তুমি হয়তো বলবে, একটু মানিয়ে নিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত। আমি জানি, সেদিন মিথ্যাটাকে মেনে নিলে হয়তো সংসার থেকে আমাকে বেরিয়ে আসতে হতো না। কিন্তু অত বড় একটা অন্যায়কে অন্তত আমি মেনে নিতে পারলাম না। আহালো, তোমাকে তো আমি বুদ্ধিমতী ভাবতাম। তুমি একটু বোঝার চেষ্টা করো আলো। আর বুঝতে তো আমি পারি না, আর পারি না বলেই তো আমার শাস্তি হয়েছে। কিন্তু তোমাদের বিচারে একজন অপরাধীকে বাড়ি থেকে বার করে দেওয়ার পর আবার ফোন করার দরকার পড়লো কেন? আমার তোমার জন্য খুব চিন্তা হচ্ছে। তুমি এখন কি করবে? তাছাড়া তুমি যাচ্ছ কোথায়? আমি এখন কি করব, কোথায় যাচ্ছি, এসব জানার অধিকার তো এখন তোমার নেই। না করো না লক্ষ্মীটি আলো, আমি একবার তোমার সাথে দেখা করতে চাই। সরি মলয়, অকারণ জেদ করো না। আমি এখন তোমাদের গতানুগতিক ছকে বাঁধা, তোমাদের সব অত্যাচার বুক বুঝে সহ্য করার সেই সরল মেয়েটি আর নেই। তবে বিনা অপরাধে এত বড় আঘাত মেনে নিতে বড় কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। তাহলে তুমি এখন বলো, তুমি কি করতে চাইছো? তুমি কি? না না, তুমি চিন্তা করো না। তবে মনের দিক থেকে আমি আজ অনেকটাই অসহায় হয়ে গেছি। কখন কি করব আমি নিজেও জানি না। তবে তোমার সাহায্যে আর আমার কোনো দরকার নেই। আমি কিন্তু যে তোমায় পাশে পেতে চাই আলো। তুমি কি সাংঘাতিক কিছু একটা? না 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 না, ভয় পেও না। আসলে নদীর ধারে ঘুরে বেড়াচ্ছি তো, ওই জন্যই জলের ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছ। তোমার জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে। তুমি শুধু শুধু আমার জন্য চিন্তা করছো বলার। কোন হিংস্র সাপ বিষাক্ত দংশন করার পরই সে যদি দয়া করে তাকে আবার বাঁচিয়ে তুলতে চায় বা সুস্থ করতে চায়, বিষয়টা ভাবো খুব সহজ, কিন্তু বাস্তবটা অত সহজ নয়। তুমি একটু সুস্থ মস্তিষ্কে ভাবো, তাহলে দেখবে আমি দোষী নই। তুমি কি আমাকেই দোষী করছো? না না, কথাগুলো তুমি গায়ে টেনে নিচ্ছ কেন? তুমি তো আর আমাকে বিষাক্ত দংশন করনি। তুমি তো খুব ভালো মানুষ। তাছাড়া তোমার অত বড় সংসারে তুমি তো একাই সবার বিরুদ্ধে লড়াই করেছ। অবশ্য এটা তোমার কথা। কি ব্যাপার বলো তো আলো, তুমি কি আমাকে বিশ্বাস করছো না? না না, বিশ্বাস করবো না কেন? তুমি তো খুব দরদ দিয়েই আমাকে সাপোর্ট করেছ। অবশ্য আমি তোমার বাইরের রূপটাই শুধুমাত্র দেখেছি, তোমার মনের ভিতরে তো আমি ঢুকিনি। অবশ্য সুন্দরকে বোধ হয় বাইরে থেকে দেখাই ভালো। কেন? তুমি এই কথা বললে, সুন্দরকে বাইরে থেকে দেখা ভালো কেন? কারণ ভিতরটা তো চোখে দেখে বোঝা যায় না। তাছাড়া ভিতরের সৌন্দর্য দেখার জন্য গভীর অন্তর্দৃষ্টি চাই,
গভীর উপলব্ধি চাই, সেটা কজনের আছে বলো? আচ্ছা, তোমার সেই কলেজ লাইফের কথা মনে পড়ে? কি যে বলো আলো, মনে পড়বে না কেন? সেসব কথা কি ভোলা যায়? তোমার সাথে আমার সম্পর্ক হওয়ার কথাই নয়, আমি তো একটা মিডিয়া মাত্র। আমি যে তোমার সাথে কাবেরীর সম্পর্ক তৈরি করার মিডিয়া হয়ে তোমার সাথে আলাপ করেছিলাম, আর তোমাদের দুজনের সম্পর্ক তৈরি করে দিয়েছিলাম, তবে সেই জন্য কিন্তু তোমাদের ভালো করতে গিয়ে সমস্ত ক্লাসে পরোক্ষে সমস্ত কলেজের মধ্যে আমি অপরাধী হয়ে উঠেছিলাম। কিন্তু শোনো আলো, তোমার তো কোনো অপরাধই ছিল না। ছিল না তো, সত্যি আমার কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র তোমাদের কিছু অপরাধকে গোপন করতে গিয়ে অপরাধের দায়ভারটা আমার কাঁধেই চেপেছিল। সেদিনও পাশে দাঁড়াবে বলে পাশে দাঁড়িয়েছিলে কি? এই তোমার দোষ, আজও সেই পুরনো প্রসঙ্গ তুলছো কেন? পুরনো প্রসঙ্গ তোলার কোনো ইচ্ছেই আমার নেই, তবু কথাগুলো যখন উঠে এলো। আচ্ছা যাকে, তুমি কি ভালো, তুমি ভালো থেকো। কথাগুলো যখন উঠেই এলো, এ নিয়ে একটু আলোচনা করে নিলে হয় না? যাকে, সেদিনও আমি তোমার কাছে কিনেছিলাম আলো, আজও আছি। অবশ্য ঠিকই বলেছ, কাবেরীর জন্য তুমি তোমার সর্বস্ব উজাড় করে দিয়েছিলে, আর তার ফল কি পেলে? তোমার সবচেয়ে বিপদের দিনে তুমি তখন আর্থিকভাবে বিপর্যস্ত আর মারাত্মকভাবে অসুস্থ, তোমার তখন দেখারও কেউ ছিল না। সেই চরম পরিস্থিতিতে কাবেরী তোমাকে ছেড়ে দিয়ে এক ধনী ঘরের ছেলেকে বিয়ে করে চলে গেল, কিন্তু আমি পারিনি। অথচ দেখো, তোমার সাথে তখন আমার কোনো সম্পর্কই তৈরি হয়নি। তোমার ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না। জানি না ঋণ তুমি ভুলতে পারবে কি না, তবে এখন সেই কথাগুলো ভাবলে আমি সত্যি আশ্চর্য হয়ে যাই। কি বোকা ছিলাম আমি, মাঝে মাঝে ভাবি সেদিন ওই দুঃসাহসিক কাজগুলো আমি করেছিলাম কি করে? সত্যি আমি করেছিলাম তো? সত্যি তোমার তুলনা নেই, তোমার এই দুঃসাহসিক কাজের জন্য আমি চিরদিনই তোমার কাছে কৃতজ্ঞ। সেদিনের কথা মনে পড়ে? তোমার মারাত্মক শরীর খারাপে তোমাকে বোন সই করে হাসপাতালে ভর্তি করতে হয়, ওই কাজটা সাধারণত বাবা বা নিকটাত্মীয় কাউকে করতে হয়। অথচ অদ্ভুত ঘটনা দেখো, আমি তোমার ঘনিষ্ঠ কেউ ছিলাম না, কিন্তু ওই কাজটা আমি করেছিলাম। কথাগুলো আমি আর এখন ভাবতে পারি না। সেদিনের কথা মনে পড়ে? আর একটা সাংঘাতিক কাজ তুমি করেছিলে। হ্যাঁ ঠিকই বলেছো, আরো সেই সাংঘাতিক কাজটা আমি করে ফেলেছিলাম, তা হলো তুমি আমার ঘনিষ্ঠ কেউ না হওয়া সত্ত্বেও সমাজের সমস্ত দুর্নামকে অবহেলা করে তোমাকে আমার বাড়িতে রেখে চিকিৎসা করিয়েছিলাম। এর মাসুল আমাকে দিতে হচ্ছে, আজও দিতে হচ্ছে। বলেছো, আমি সেসব কথা ভুলিনি আলো। ভুলিনি সেসব কথা? আমার তো মনে হয় সেসব কথা তুমি কল্পনাও করতে পারোনি, আর ভবিষ্যতেও পারবে না। কিন্তু আলো, আমার কথা একবার ভাবো, আমি কি তোমার জন্য কিছুই করিনি? হ্যাঁ অবশ্যই তুমি একটা কাজ করেছো, এই দুর্নামের পুরস্কার স্বরূপ আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছো, কিন্তু এই সামাজিক ক্রিয়াকর্মের বা সামাজিক স্বীকৃতির বাইরে আমার নিঃশব্দ গভীর ভালোবাসার অনুভূতি কি তোমার হয়েছে? তুমি কি তার বিন্দুমাত্র মূল্য দিতে পেরেছো? আচ্ছা আলো, তুমি কি আমাকে অভিযোগ করছো? না না, এগুলো তুমি অভিযোগ ভেবো না, আমি শুধুমাত্র আমার অন্তর যন্ত্রণার কথাই বলছি। আসলে কি জানো মলয়, মাঝে মাঝে ভাবি তোমার জীবনটাই অভিশপ্ত। হে আলো, আমি তো তোমার জীবন সম্বন্ধে সব জানি, আর আমি জানি তোমার অভিশপ্ত জীবনের কথা। তুমি সব জানো না মলয়, সেই ছোটবেলা থেকে বাবা মায়ের প্রকৃত ভালোবাসা কাকে বলে বুঝলাম না, অনেকটা কাঠের গুঁড়ির মতন গড়িয়ে গড়িয়ে চলতে চলতেই আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া এবং পাওয়া না পাওয়ার খেলা। অবশ্য তোমাকে কাছে পাওয়ার পর একটা স্বপ্ন অবশ্য দেখেছিলাম, সেটা হলো এবার হয়তো আমার জীবনে আনন্দ আসবে। কিন্তু এমন আনন্দ এলো যা বর্ণনা না করাই ভালো। সত্যি তাই,
নিষ্ঠুর ভগবান ভালোই করেছেন। আমি তো তোমাকে বুঝি আলো। ঠিকই বলেছ, তুমি আমাকে খুব বোঝো। তাহলে আজ আমাকে অপরাধ না করেও অপরাধীর পরিচিতি নিয়ে সবার অলক্ষ্যে চলে যেতে হচ্ছে কেন? তুমি কোথাও যাবে না আলো, ফিরে এসো। ছাড়ার পথে আমি অনেক দুঃখ পেয়েছি, তবে সেই দুঃখ যারা আমাকে দিয়েছে তারা শুধুমাত্র পথের মানুষ। তারা আমার কোনো আপনজনও নয়, আবার ভালোবাসার মানুষও নয়। সুতরাং ওগুলো আমার মনে কোনো দাগ কাটেনি, কিন্তু অনেক ঝড় বা ঘাত প্রতিঘাতের মধ্যে একসময় আমি তোমাকে ভালোবেসেছিলাম। অথচ আজ যাকে তুমি ভালো থেকো, তোমার সংসারের আপনজনগুলোকে ভালো রেখো। কিন্তু তোমাকে ছাড়া আমি ভালো থাকবো না আলো, আমার কথাটা। আর একটা কথা, সেটা তোমাকে বলার ইচ্ছে শুধুমাত্র প্রকাশ করার জন্যই আমাকে অপরাধী সাজিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে। পারলে তুমি একটু চোখ কান খোলা রেখো। কিন্তু কেন, সাবধানে থাকবো কেন? আমার ভয় হয় ওই মানুষগুলো আমাকে শুধুমাত্র সংসার থেকে সরিয়ে দিয়েছে, আর তোমাকে কিন্তু ওরা পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। আমি একমাত্র বাধা থাকায় আমাকে সরিয়ে পথ পরিষ্কার করলো। আমি এর বিরুদ্ধে বিদ্রোহ করবো, বাড়ি থেকে বেরিয়ে যাবো। না না, এখনই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিদ্রোহ করার কোনো দরকার নেই। নিঃস্বার্থদের লক্ষ্য করে আগে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করো, তারপর। কিন্তু আমি যে তোমাকে পাশে পেতে চাই আলো। না না মলয়, আমাকে আর আশা করো না, আমি হারিয়ে যাবো অনেক দূরে। প্লিজ আলো, তুমি কোথায় আছো বলো, আমি এখনই তোমার কাছে যাব। ভয় পেও না মলয়, আমি হয়তো মারাত্মক কিছু করব না। হয়তো বলছো কেন? হয়তো বলছি কেন, আসলে আমার মনটা কিছুটা তো ভেঙে গেছে, তাই না? প্লিজ আলো, তোমার ঠিকানাটা আমায় দাও না। না না, ঠিকানা চেয়েও না, আরো দুর্বল হয়ে যাব। আমি যা করতে চলেছি আমাকে দুর্বল করে দিও না। জগৎ সংসারে এই মুহূর্তে আমি আমার সবচেয়ে বড় দুর্বল জায়গা, আমি আর দুর্বল হতে চাই না মলয়। প্লিজ আলো, আমাকে সুযোগ অন্তত দাও। আমার অনেক দূরের ট্রেন চলে এসেছে, সময় হয়ে গেছে, আমার শেষ অনুরোধ, অন্তত আমাকে যদি কিছুমাত্র ভালোবেসে থাকো তাহলে নিজেকে ভালো রেখো, মানুষের ভালো করার চেষ্টা করো, দেখবে আমাকে তুমি সব সময় কাছে পাবে। প্লিজ আলো, প্লিজ নিজেকে শেষ করে দিও না, প্লিজ আলো, প্লিজ। আর কথা নয়, আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি ভালো থাকলেই আমি খুশি, আমাকে সেইটুকু খুশি নিয়ে যেতে দাও। প্লিজ আলো, প্লিজ, তাহলে আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাবো। প্লিজ আলো, প্লিজ। চলি মলয়, আমার দূরে যাওয়ার ট্রেন সামনে চলে এসেছে। বিদায়, বিদায় মলয়, বিদায়। আর শোনো, দুঃখ করো না, সূর্যের আলো অন্ধকারে না ডুবলে ভোরের আলো দেখবে কি করে? দুঃখ করো না, চলো, আবার হয়তো দেখা হবে।